ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, স্বপ্নে কি দেখলে কি হয়। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে ফেরেস্তা দেখলে বিপদে পতিত হবে। স্বপ্নে আজরাইল ফেরেস্তাকে দেখা মৃত্যুর লক্ষণ। স্বপ্নে ফোয়ারা দেখা, ফোয়ারা মানে ঝর্ণা, এটা দেখে সুখ শান্তি লাভ হবে। স্বপ্নে ফলহীন বাগান দেখা দুঃখ কষ্টে পতিত হবে। স্বপ্নে ফল গাছ দেখা মহৎ ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে। স্বপ্নে ফেরেস্তাকে দেখা বালা নাজিল হবে। স্বপ্নে ফেরেস্তার অল্প দেখা শুভ লক্ষণ জানবে। স্বপ্নে ফলহীন গাছের পাতা দেখা বিপদে পতিত হবে। স্বপ্নে ফরিং দেখা ধনী অথবা সেনাপতি হবে। স্বপ্নে বাল্ফ অর্থাৎ বাতি দেখা উন্নতি হবে। স্বপ্নে বাঘ দেখা শত্রুর সাথে বিচ্ছেদ হবে। স্বপ্নে বাঘকে কাবু করতে দেখা শত্রু পরাস্ত হবে। স্বপ্নে বাঁশি বাজাতে দেখা দুঃখ কষ্টে পতিত হবে। স্বপ্নে বালিশ দেখা মান সম্মান বৃদ্ধি পাবে। স্বপ্নে বাতাস দেখা বীর হবে। স্বপ্নে বকরির দুধ পান করতে দেখা সুখ শান্তি লাভ হবে। স্বপ্নে বকরি জবাই করতে দেখা স্বামী স্ত্রী হলে থাকলে বিচ্ছেদ হবে। পিতা মাতার অবিবাহিত হয়ে থাকলে ঝগড়া হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে বকরির দুধ পান করতে দেখা সুখ শান্তি লাভ হবে। স্বপ্নে বকরির গোশত খাইতে দেখা টাকা পয়সা পাবে। স্বপ্নে বেগুন দেখা দুঃখ কষ্টে পড়বে। স্বপ্নে বেশি হাসতে দেখা আপনার জীবনের মধ্যে দুঃখ আসবে। স্বপ্নে বেশি কাঁদতে দেখা জীবনে সুখ আসবে। স্বপ্নে বিদ্যুতের তার দেখা টাকা পয়সা পাবে। স্বপ্নে বোতল দেখা বিবাহ করিবে অবিবাহিত হয়ে থাকলে। স্বপ্নে বোবা লোককে দেখা বিপদে পতিত হবে। স্বপ্নে আপনার বাজারে আক্রমণ হয়েছে দেখা অবস্থার ক্ষেত্রে পরিবর্তন হবে। স্বপ্নে বাহু দেখা আত্মীয় স্বজনের সাহায্য লাভ হবে। স্বপ্নে আপনার বাজু বন্ধু রূপা দেখার অর্থ হলো দুঃখ কষ্টের আলামত বুঝতে হবে। স্বপ্নে আপনার বায়োস্কোপ দেখা অমঙ্গলজনক কোনো কাজে মনোনিবেশ করিবার লক্ষণ। স্বপ্নে বাদাম দেখা অতিশয় কষ্টে পতিত হওয়ার লক্ষণ। স্বপ্নে বানর দেখা অকারণেই শত্রুতা সৃষ্টি হবে। স্বপ্নে বাঘ দেখা মামলার ক্ষেত্রে জয়ী হবে। স্বপ্নে বাঘের পাল্লায় পড়তে থাকা শত্রুর সাথে মীমাংসা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই সত্য নির্ভরযোগ্য সঠিক সত্য ব্যাখ্যাগুলো জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।